Thank you, and Eid Mubarak. Eid Mubarak. Acha amake age bolte hobe je ladies first or the king khan first? Ladies first. King Khan first. No, 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 but King Khan first. No, ladies first. Oh my God! But I'm going to correct a question. Ache King Khan, mane ami ekta jinish confirm hote chai. That is, je ekhane ki mane boss giri dekhano hobe ajker ayojone naki kono ostro niye ki amader shooter giri kora hobe, right? Kontha kora hobe. Actually, as the real boss, hoche madam. All right. Chhe naam jodi boss giri, chhe bhabe je yes, Shakib is boss. No, real boss hoche. আমার যদিও শাকিব খান ওনার নিজের প্রোডাকশন থেকে আমার পিআর ফিল্মের মাধ্যমে আসার কথা ছিল বাট আলটিমেটলি ওটা যদি ধরে তাহলে ওটা আমার ফার্স্ট ফিল্ম হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আমি সাইনিং আমার ফার্স্ট শুটিং শুরু সবকিছু হচ্ছে আমার বসগিরি নিয়ে তো দুটো ফিল্ম আসলে দুই ধরনের আমার অভিষেক যেহেতু দুটো ফিল্ম দিয়ে হয়েছে বসগিরি এবং আরেকটা হচ্ছে শুটার সো দুটো ফিল্ম আসলে একেবারেই ভিন্ন বসগিরি হচ্ছে লাইক পুরাই বসগিরিময় টকিং অ্যাবাউট বসগিরি আমি বসের কাছে চলে যাচ্ছি যে এই যে শাকিব ভাই আপনি যে বসগিরি করছেন শুটারগিরি করছেন সো হোয়াট ইজ ইউর ভিউ অন দ্যাট লাইক একসাথে দুটি ছবি লাইক ঈদ মানেই হচ্ছে শাকিব খানের ছবি ঈদ মানেই হচ্ছে যে শাকিব খানের বাম্পার হিট ছবিগুলো সো কি মনে হচ্ছে এইবার কিভাবে নেবে দর্শকরা লুক আমি সবসময় কিন্তু ভেবেছি আর সবসময় ভাবি যে এটা তো মানুষের ভালোবাসা মানুষ ভালোবাসে দ্যাটস ওয়াই হয়তো ছবিগুলো সুপার হিট হয় বাট আমি সবসময় ভাবি আর সবসময় একটা কথাই সব প্রোগ্রামে একটা কথাই বলি যে ইন্ডাস্ট্রি থাকলে একসময় আমরা একটা বিরাট জায়গায় পৌঁছাবো যেমন গত ঈদে আমার সিনেমা রিলিজ হয়েছে যেই সিনেমাগুলো রিলিজ হয়েছে অলমোস্ট সব সিনেমাগুলোই ভালো ব্যবসা করেছে তার মধ্যে শিকারী অন্যতম ছিল সুপার হিট ছবি যে ছবিটা ইন্টারন্যাশনালি খুব ভালো বিজনেস করেছে ইন্টারন্যাশনালি কানাডার সিনেপ্লেক্স গুলোতে হলিউডি ছবির সাথে কিন্তু পোস্টার লাগানো সিনেপ্লেক্স একদম মাল্টিপ্লেক্স গুলোতে তিনটা স্টেটে রিলিজ হয়েছে এবং ব্যাপক সাড়া পেয়েছে কথা চিন্তা করেছিলে তোমার কি কি প্রিপারেশন নিতে হয়েছে টু বি দ্য অ্যাক্ট্রেস ওয়েল আমার মনে হয় যে একজন নায়িকার নায়িকা কথাটাই তো খুব মানে মনেই হয় যে সবার শি ইজ গোয়িং টু বি অ্যান আইডল আচ্ছা সো কারণ একজন নায়িকাই কিন্তু ফ্যাশন প্রেজেন্ট করছে তার অভিনয়ের মাধ্যমে সে এক্সপ্রেশন প্রেজেন্ট করছে এভরিথিং সো আমি যখন আসলে প্রপোজাল পেয়েছিলাম লাইক আমাদের কিং খান নিজেই কন্ট্যাক্ট করেছিল নিজেই ফোন করেছিল তো তখন আসলে আই হ্যাড নো প্রিপারেশন অ্যাবাউট ইউ নো ফিল্ম এক্স্যাক্টলি অর টু বি অ্যান অ্যাক্ট্রেস সো যেটা হলো যে যেহেতু আমার ফ্যামিলি থেকেও সাপোর্ট ছিল না একদমই পরে যে আসলে গল্প শুনে যেহেতু এনভায়রনমেন্ট অনেক পছন্দ হয়েছে আর ওই অ্যাসিউরেন্সটা ছিল যে কাজ যদি কাজের পরিবেশ না ভালো হয় একটা কাজের জন্য পরিবেশ ইম্পর্টেন্ট এটা আমি অলওয়েজ সব জায়গায় বলি সো বুবলি তুমি যেহেতু মেনশন করছো যে বসগিরির গল্প অনেক সুন্দর ছিল পুরো এনভায়রনমেন্ট ডিফারেন্ট ছিল সো আমার মনে হয় আমার মতো যারা এখনো বসগিরি বা শুটার দেখেনি যারা কালকের অপেক্ষা আছে তো তাদেরকে একটু দেখিয়ে আসা উচিত রাইট ট্রেলার অফকোর্স সো গাইজ লেটস লুক দুটি ভালো ব্যবসা করবে দুটি ছবি দুই রকম আর বসগিরি যেহেতু বুবলি ফার্স্ট ছবি আর বসগিরির গানগুলো খুব চমৎকার হয়েছে ইতিমধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে নট অনলি এখানে যেহেতু এটার পোস্ট প্রোডাকশনের কাজ ইন্ডিয়াতে হয়েছে ইন্ডিয়াতেও যখন গানগুলো চালিয়েছে ব্যাপক প্রশংসিত হয়েছে একটা রোমান্টিক গান মন তোকে ছাড়া বোঝে না ইস অলরেডি একদম ধামাকা আমি কোন ছবি দেখবো আই এম ভেরি বিজি আমি আমার একটা ছবি দেখতে হবে আমি শুটার দেখবো না বসগিরি দেখবো আমি কোনটা দেখবো দুটোই শাকিব ভাইয়ের কাছে আমার কোয়েশ্চেন আছে যে টেলিভিশনে কিন্তু অনেক প্রেজেন্টার্স আছে অনেক প্রেজেন্টার্স আছে অনেক টিভি প্রেজেন্টার্স নিউজ প্রেজেন্টার্স আছে বুবলি কেন চোখে পড়লো বুবলির
আসলে নিউজ প্রেজেন্টার যারা তারা সিনেমায় অ্যাক্টিং মানে অ্যাক্ট করবে না বা অ্যাক্ট্রেস হবে না বা অ্যাক্টর হবে না, এইটা আসলে যে কোনো সেক্টর থেকে এসে অ্যাক্টর অ্যাক্ট্রেস হতে পারে, রাইট? ফাইন, সো আমি বুবলির টিভিতে নিউজ দেখছিলাম, বাসায় ফ্রি ছিলাম, বসে সবাই আড্ডা দিচ্ছি, দেখছি তো নতুন একটা হিরোইন দরকার, অনেকেই বলেছে, তো আমরা বসে আড্ডা দিচ্ছি, তো চ্যানেল চেঞ্জ করতে করতে চ্যানেলটা আসলো, ম্যাডাম দেখলাম সুন্দর একটা শাড়ি ফাড়ি পরে একদম নিউজ পড়ছেন, খুব টিপটপ, আমরা অনেকক্ষণ কথা বলতে বলতে তখন দেখলাম ওয়াও, একজন বললো ভাই এই ছবির যে ডিরেক্টর রনি, বললো ভাই মেয়েটা তো সুন্দর, কোন মেয়েটা? যে এই যে নিউজ পড়তেছে, তো কি আমি কি সিনেমা নিউজ পড়াবো নাকি, এমন তো কোনো শর্ট টর্ট না ভাইয়া, ওনাকে যদি নায়িকা বানাই নেওয়া হয়েছে, বাট তখন মাথায় এটা কেন আসে না যে অপু বিশ্বাসকে রিপ্লেস কেন অন্য কোন জনপ্রিয় নায়িকা করলো না? অপু বিশ্বাসের যখন একটু ফ্যামিলি প্রবলেম ছিল, ওর মা সিক ছিল, তো সেই মুহূর্তে যখন সিনেমাটা করতে পারলো না, অপু বিশ্বাস একটারই নায়িকা ছিল বসগিরির, তো যখন করতে পারলো না তখন তো খোঁজা হচ্ছে যে কাকে নেবো কাকে নেবো, তখন মনে হলো যে আসলে নিউ ফেস দরকার, আর যখন তখন বুবলির সাথে হচ্ছে আমার কন্ট্রাক্ট হয়ে গেছে যে প্রিয়ারে ছবি করছে, যে বুবলি নামটাও চমৎকার একটা নাম, বুবলি আর খুব ইজি একটা নাম, তো ছবিতেও কিন্তু নাম ওর রাখা হয়েছে, ক্যারেক্টারের নামও হচ্ছে বুবলি, আর হচ্ছে যে গানের যে প্রসঙ্গটা এসেছে তো অন্য নাম দিয়ে টিজ না করে, ওটা ছিল টিজিং সং, তো অন্য নাম দিয়ে হচ্ছে ওইসব না করে ওর নামের উপরই গানটা হোক, তাই আমি তখন বললাম যে ফাইন ওর নামের উপর গানটা কর। আমার ডিরেক্টরকে ডাকলাম, এখানে কি পরে গিয়ে আমার মনে হলো যে এই আমি কি করলাম, অনেক কিছু জানার আছে আমার। সাকিব ভাই আপনিও তো জানেন র‍্যাগিং ওয়ার্ড নিয়ে, সো এই ওয়ার্ড নিয়ে একটু পরে আমরা আলাপ আলোচনায় চলে যাচ্ছি, দেখছি যে কার আসলে কি হতে যাচ্ছে, আর আপনারা কোথাও যাবেন না, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, আমরা খুব শীঘ্র ভীষণ পছন্দ করি, ভীষণ রেসপেক্ট করি অ্যাজ আ পার্সন, উনি এমন একজন মানুষ মানে ওনাকে ভালো কারো না লেগে উপায় নেই, সুপার হিরো আসবে ক্যামেরার সামনে দাঁড়াবে একটা শট দিচ্ছে আমাদের দর্শকদের জন্য। সাকিব ভাই, অপু বিশ্বাসকে নিয়ে তো কোনোদিন কোনো গান করলেন না, তার নাম নিয়ে অপু অপু, বুবলি নিয়ে কেন হলো? আমি সাকিব খান গান গাইবো বুবলি বুবলি, বললেন গানের যেমন র‍্যাপ পার্টটা ছিল বুবলি গানের, এটা এরকম ছিল এরকম, আরে বুবলি আগে কচ্ছাস কি, পয়লা নজরে খাই আটাস কি, আমার মতো পোলা থাকতে আর কিছু। So Bubli, how does it feel like tumake niye gaan kora hocche, tumake niye I'm flying, you know, like joto ni ami to sara jiboni amare gaan thakbe, gaan ta super hit hoyeche, super hit amar mone hoy, sorry to interrupt, amra gaan ta ni onek kotha bolechi onek shunechi, amar mone amra ei gaan ta ektu dekhte chai, exactly, so chok rakhun pordhay amra gaan ta dekhte chai অনেক সাধারণ মেয়েদেরও আছে, বাট বুবলি যেখানে একদম কিন্তু
সেঞ্চুরি মেরে দিল, লাইক প্রথম এমন একজন অ্যাক্ট্রেস যার ঈদে পরপর ব্যাক টু ব্যাক দুটি মুভি রিলিজ হচ্ছে, দ্যাট টু উইথ শাকিব খান, নিজের নামে গানও হচ্ছে। সিরিয়াসলি কত পার্সেন্ট নিজেকে লাকি মনে করো? আমি তো 100% বলছি তুমি লাকি, আমার 100 মনে হয় যে প্লাস হতেই থাকবে ননস্টপ। সো আই এম রিয়েলি ব্লেসড, আমি সত্যি অনেক লাকি, ভীষণ লাকি। তো আচ্ছা দেখি আসলে তুমি কতটুকু লাকি আমার এই কোয়েশ্চনের পর, এবং সেটি হচ্ছে যে শাকিব খানের সাথে কিন্তু অনেক নিউকামার, অনেক ওল্ড যারা আছেন তাদের সবার সাথে কিন্তু একটু ইটিশ পিটিশ প্রেমের গল্প কিন্তু শোনা যায়। সো এখানে আমি জানি না, আমি আসলেই জানি না টাচউড যে কোনটা সত্যি কোনটা মিথ্যা, বাট আমার কোথায় জানি একটু আগে মাছির মতন কে জানি উড়ে গিয়ে কিছু একটা বললো যে কানে কিছু একটা ভাসছে শুনছি। সো কোন এরকম কো স্টার যে আছে শাকিব খান, তার সাথে কোনো এরকম লিঙ্ক আপ আছে, কোনো গল্প চলছে কি প্রেমের? But I'm sorry, it's not clear to me. Like, co-star, মানে কার সাথে? Don't, আমাকে ক্লিয়ার করে জিজ্ঞেস করতে বলো না, আমাকে ক্লিয়ার করে জিজ্ঞেস করতে বলো না। আচ্ছা, সো এরকম কোন, আমরা যেটা শুনছি যে তোমার লিংক আপ আছে তোমার দ্য কিং খান শাকিব খানের সাথে, প্রেমের গল্প শুনতে পাচ্ছি আমরা ইন দ্য এয়ার, সো ইজ ইট ট্রু? কাজের ক্ষেত্রে আসলে হয় না যে কোনো কিছু না থাকলেও হয়তো হয়ে যায়, যে আমরা এখন বসে এত সুন্দর একটা আড্ডা দিচ্ছি, এখন এত সুন্দর করে আড্ডা দেওয়ার পরে যদি অনেকেই হয়তো অনেক কিছু ভাবতে পারে, বাট কে কি ভাবলো আসলে ওটা তো ব্যাপার না। আমাদের কথা হচ্ছে যে একসাথে কাজ করলে হয়তো কিছু কথা এয়ারে ভাসতেই পারে, সেটা কিছু না, বাট আমাদের ক্যারেক্টার বা আমাদের ফিল্মের জন্য আমরা হয়তো কাজ করছি অন ইয়ারে, বাট অফ ইয়ারে ওরকম কিছু হলে আসলে ওটা কনফার্ম যখন হবে তখন হয়তো মানুষ জানবে, বাট এরকম তো আমার সামনে যেহেতু শুটার বসে আছে যে পুরো বসগিরির বসের স্টাইলে বসে আছে, এই কোয়েশ্চনটা আমি তাকে শুট করতে চাই, টিশুম আনসার, যে এত লিংক আপ যে শোনা যায় নায়িকাদের সাথে মাঝে সাঝে, আমি আসলেই জানি না যেটা সত্যি নাকি মিথ্যা, বাট এখানে ঘটনা কি আদৌ সত্য? আমার কাজটাই সারাক্ষণ নায়িকাদের সাথে, আমি সারাক্ষণ তো যদি রোমান্টিক হতে অফস্ক্রিন হতে হবে, সো আমার যেহেতু সারাক্ষণ হচ্ছে তাদের সাথে আমার কাজ করতে হয়, সো আমার যত রিউমার হিউমার যত কিছুই আছে তাদেরকে নিয়েই তো হবে, রাইট? আর এটা একটা পজিটিভ সাইডও আছে, বিকজ এই পজিটিভ সাইডে হচ্ছে জুটি হিট হয়, এই পজিটিভ সাইডে হচ্ছে মুভির একটা ভালো এফেক্ট হয়, আমার খুব ভালো বন্ধু হবে। শাকিব ভাই, জোকস অ্যাপার্ট, সেখানে হচ্ছে যে আমি শিকারি মুভি পার্সোনালি দেখেছি, সো সেখানে যে শাকিব খানকে দেখেছি মানে বলা যেতে পারে হি ওয়াজ লাইক আ ড্রিম বয়, একদম ড্রাস্টিক ড্রামাটিক চেঞ্জ যদি আমরা কাউকে বলি সেটা ছিল শাকিব খানের সেই মুভিতে সেই চেঞ্জটি। সো বসগিরিতে এবং সেই সাথে শুটারে আমরা সেই শাকিব খানকে কি দেখতে পাবো? শিকারিতে আমরা যে ধরনের শাকিব খানকে দেখি, বসগিরির গানগুলো অলরেডি মানুষ দেখে প্রশংসিত হয়েছে বসগিরির গান, এবং শিকারির চাইতেও অনেক প্রশংসিত হয়েছে বসগিরির গান, রাইট? সবাই কিন্তু বলছে যে ওয়াও ম্যান আসছে নতুন শাকিব, ইটস ডিফারেন্ট। তো আমার বিশ্বাস যে শিকারিও সকলের বসগিরিও সকলের মন এমন ভাবে কাড়বে, খুব চমৎকার ভাবে সকলের মন কেড়ে নেবে। আর শুটার হচ্ছে টোটালি হচ্ছে বাংলাদেশি ফিল্ম, আমাদের এখানকার সমস্ত কিছু নিয়ে হচ্ছে করা, সেটার মধ্যে হচ্ছে বাংলাদেশি একটা ছাপ পাওয়া যাবে সবকিছুতে, সেটাও মানুষের ভালো লাগবে আই হোপ ইনশাল্লাহ। So let's talk about the songs, because ঈদ মানে আনন্দ, আর এই ঈদের সময় কিন্তু আমরা নতুন মুভির, স্পেশালি শাকিব খানের যদি কোনো নতুন মুভি রিলিজ হয় সেগুলোর গান কিন্তু আমরা ব্যাপকভাবে শুনি। সো ফার্স্ট অফ অল কাছে জিজ্ঞেস করি যে কোনো ফেভারিট সং আছে কি আমার বসগিরি ফিল্মের? বসগিরি শুটার, বসগিরি আসলে প্রত্যেকটা গানই ভীষণ সুন্দর, শুটারের গানও সুন্দর, বাট বসগিরির গানগুলো যেহেতু আমরা আদিল শেখ কোরিওগ্রাফার ছিলেন আমাদের, যিনি কিনা বাজরঙ্গি ভাইজান, কাপুর অ্যান্ড সন্স, ধুম থ্রি, সবগুলোর কিন্তু কোরিওগ্রাফার ছিলেন, সো ওটার অ্যারেঞ্জমেন্ট ভেরি বিগ, ভেরি বিগ, আর এত যত্ন করে করেছেন কাজগুলো অলরেডি দর্শকরা বুঝতেই পারছেন। এই মুহূর্তে যদি জিজ্ঞেস করি তোমার ফেভারিট কোনটা আদার দেন বুবলি বুবলি, বিকজ বুবলি তো হ্যাঁ এক্স্যাক্টলি, স্পেশালি আমার নাম নিয়ে যেহেতু ওটা আছে, এছাড়া প্রত্যেকটা গান না এক একটা এক রকম, মানে কোনটা যে বলবো, যেমন তবে মন তোকে ছাড়া বোঝে না রে, ওই গানটা আমাদের সবারই খুব প্রিয়, আকাশের গানটা সুপার, শাকিব ভাইয়েরও খুব পছন্দ, ফার্স্ট লুকটাই সবার, যখন ওই ফার্স্ট লুকটা আমার হয় আদ্রু আদিল যখন করে ফার্স্ট লুকটা এই গেটআপই ছিল আমার, এর উপরে স্যুট ছিল একটা, মানে ফার্স্ট লুক দেখে এটা আমার বলতেই হবে, ফার্স্ট লুক দেখে আদিল শেখ নিজে বলছে টোটাল টিম ওনাকে দেখে
Wow, man. বলছে যে বলিউডে যদি শাহরুখ সালমানও তো হার মানবে মানে হিন্দিতে বলছিলেন সিরিয়াসলি আদর প্রথম লুক দিয়ে বলছে যে শাকিব ভাই কা লুক দেখকার তো বলিউড ভি হিল জায়গা আর ওইটা নিয়ে হচ্ছে আমাদের একটা বড় দৈনিক একটা নিউজ করেছিল আসছে নতুন শাকিব এবং এত সমালোচিত এত আলোচিত সমালোচিত আর দুদিন ছিল হচ্ছে হাইস্ট সেটাকে বলে যে রিভিউ যারা করে আর কি একদম হাইস্ট ছিল দুদিন টানা দুদিন So, that sense, the lookta, boss grade lookta, pratham manusher onek bhalo legeche. Pochondo koreche manush onek. আমার মনে এত প্রশংসা যখন শুনছি আমার মনে হয় সিরিয়াসলি আমার জিভে বলে না জল এসে পড়েছে আমার মনে হয় আমার একদম জিভে জল এসে পড়েছে গানটি দেখবার জন্য সো গাইজ ইটস টাইম টু হ্যাভ আ লুক অন দ্যাট সং সো আমরা একটু দেখে আসছি মন তোকে ছাড়া বোঝে না রে মন তোকে ছাড়া বোঝে না রে মন তোকে ছাড়া বোঝে না রে মন তোকে ভোট দিতে বলি তাহলে কত দিবেন আমি তো ফুল মার্ক দেব একদম 10 আউট অফ 10 একদম সত্যি আমি বললাম না যে নাচের অনেক কিছু পেয়ে যাওয়া তাই না একদমই